হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে যে উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসটি আছে যখন আপনি ওপেন করতে যান সেটি ওপেন হয় না, এবং কিভাবে আপনি এই ইস্যুটি ফিক্স করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসে যদি ওপেন না হয় তাহলে সেটা কিভাবে ফিক্স করবেন। ফর এক্সাম্পল, আমি যদি সার্চ বারে গিয়ে উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসটি আছে ওপেন করতে, সেটি ওপেন হয় না। ইভেন আমি যদি সেটিং সেকশনে যাই অ্যান্ড দেন প্রাইভেসি সিকিউরিটি, এবং এখান থেকেও যদি আমি চাই উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসটি ওপেন করার জন্য, সেটি ওপেন হয় না। সো আপনার ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে কীভাবে আপনি এই ইস্যুটি ফিক্স করবেন। প্রথমত আমরা এই উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসটিকে লাইক রিসেট বা রিপেয়ার করার চেষ্টা করবো, সেক্ষেত্রে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনের স্টার্ট মেনু থেকে রাইট ক্লিক করুন অ্যান্ড ক্লিক করুন সিস্টেম। সিস্টেমে ক্লিক করার পর আমরা ডাইরেক্ট চলে যাবো সিস্টেম সেকশনে, এবং এখান থেকে বাম দিকে আমরা পেয়ে যাবো অ্যাপস। অ্যাপসে ক্লিক করার পর ডান দিকে আমরা পেয়ে যাবো অ্যাপস অ্যান্ড ফিচার্স, এবং দেন এখানে আমরা টাইপ করি লাইক SEC, এবং আমরা পেয়ে যাবো উইন্ডোজ সিকিউরিটি। সো এটাতে জাস্ট থ্রি ডট ক্লিক করে ক্লিক করবো অ্যাডভান্স অপশন। প্রথমে আমরা দেখে নেব যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ পারমিশন দেওয়া আছে কিনা। যদি এটা নেভার দেওয়া থাকে তাহলে আমরা এটাকে চুজ করে নেব অলওয়েজ অথবা পাওয়ার অপটিমাইজেশন, দুইটার যে কোনো একটা আমাদেরকে চুজ করতে হবে। তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি, তারপর যদি এই উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসটি ওপেন না হয় তাহলে আমরা নিচের দিকে এসে আমরা পেয়ে যাবো একটি অপশন রিসেট। রিসেট সেকশন আমরা পেয়ে যাচ্ছি রিসেট, আমরা রিসেট করে দেখবো আদৌ আমাদের এই উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসটি ওপেন হয় কি না। যদি এখানে ক্লিক করার পরে ওপেন না হয় আমরা এটা দিয়ে ফার্স্টে রিসেট করে দেখবো, যদি না হয় আমরা রিপেয়ারে ক্লিক করবো, এবং রিপেয়ার করার পর আমরা আমাদের এই পিসিটিকে রিস্টার্ট করবো অ্যান্ড দেন ট্রাই করবো এই উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসটিকে ওপেন করার জন্য। আশা করি এই উপায়টির মাধ্যমে আপনার উইন্ডোজ ইলেভেনে এই উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসের যে ওপেনিং ইস্যুটি ছিল সেটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় আমরা কী করবো, আমরা আমাদের উইন্ডোজ ইলেভেনের সার্চ বারে গিয়ে টাইপ করবো PUWER, আমরা পেয়ে যাবো উইন্ডোজ পাওয়ারশেল। সো আমরা ওপেন করবো রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এবং আমার ভিডিও ডিসক্রিপশনে একটি কোড দেওয়া আছে, আমরা সেই কোডটি ওখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করবো। পেস্ট করার পর আমরা আমার কিবোর্ড দিয়ে ইন্টার চাপবো, এবং তারপর এই কোডটি অ্যাকচুয়ালি আমার যে উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসটি আছে এটিকে রিসেট বা রিইনস্টল করার চেষ্টা করবো। এবং তারপর এই কোডটি সাকসেসফুলি রান হওয়ার পর আমরা আমাদের পিসিটিকে রিস্টার্ট করবো, এবং দেখবো আদৌ আমাদের উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসটি ওপেন হচ্ছে কি না। তারপরে না হয় আমরা কী করবো, আমরা আমাদের উইন্ডোজ ইলেভেন স্টার্ট মেনুতে গিয়ে ক্লিক করবো সেটিংস। সেটিংসে ক্লিক করার পর বাম দিকে আমরা পেয়ে যাবো উইন্ডোজ আপডেট, আমরা এখানে ক্লিক করবো চেক ফর আপডেট। যদি কোনো ধরনের আপডেট থাকে এই উইন্ডোজ সিকিউরিটি সফটওয়্যার তাহলে সেই আপডেটটির মাধ্যমে হয়তো বা ফিক্স হয়ে যেতে পারে। সো আশা করি এই উপায়গুলোর মাধ্যমে আপনার চাইলে আপনার উইন্ডোজ সিকিউরিটি অ্যাপস না ওপেন হওয়ার যে ইস্যুটি ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।